ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম অপহরণের দেড় মাস পর বাড়ি ফিরল মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলা প্রকল্পের টাকায় ব্যবসায়ীর বাড়িতে পাবলিক টয়লেট নির্মাণ মাদ্রাসা ছাত্রীর আঙুল কেটে দিল বখাতে সরকারি স্কুলের প্রধান শিক্ষকের চাকরি ছিল মেলেনি নৌকার টিকিট ছোট শিশুদের ধর্ষণ করায় তার নেশা এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে থাকছে বিস্তারিত অপহরণের প্রায় দেড় মাস পর এক ছাত্রী পালিয়ে বাড়ি ফিরেছেন এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন বুধবার বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান মামলাটি গ্রহণ করে বরগুনার থানার ওসিকে কে এজাহার নেওয়ার নির্দেশ দিয়েছেন মামলার আসামিরা হলো বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের নজরুল ইসলাম কাজী ও তার ছেলে সাকিব ভুক্তভোগী সূত্রে জানা যায় আসামি সাকিব বিভিন্ন সময় দশম শ্রেণীর ওই মাদরসা ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে হরানি করত এবং প্রেমের প্রস্তাব ছাত্রী প্রস্তাবে রাজি না হলে সাকিব তাকে অপহরণের পরিকল্পনা করতে থাকে গত আঠারোই আগস্ট সন্ধ্যা সাতটার সময় পরিকল্পনার অনুযায়ী সাকিব ও অজ্ঞাত কয়েকজন গৌরীচন্না কলেজের পশ্চিম পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে এ সময় মাদরসা ছাত্রী ও তার মা বরগোনা বাজার থেকে গৌরীচন্না কলেজের কাছে ফাঁকা রাস্তার ওপর পৌঁছে মাত্র সাকিব অজ্ঞাতরা চাকু বের করে খুঁড়ের ভয় দেখিয়ে মাদরসা ছাত্রীকে মোটর সাইকেলে করে অপহরণ করে নিয়ে যায় মামলার বাদী আলমগীর হোসেন বলেন আমার মেয়েকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে সাকিবের বাবা নসরুল কাজীর কাছে গিয়ে জানালে তিনি অল্প কয়েকদিনের মধ্যে আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার কথা জানান গত আঠাশ সেপ্টেম্বর বিকালে অপরিচিত মোবাইল ফোনে আমার স্ত্রীকে আমার মেয়ে জানায় সে পায়ে বাড়ি ফিরছে পরের দিন সকালে আমার মেয়ে বাড়ি এসে জানায় আসামি সাকিব তাকে বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ করেছে মামলার বাদী আলমগীর হোসেন জানান দুই সপ্তাহ আগে বরগুনা থানায় তিনি মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন এ ব্যাপারে বরগুনা থানায় কেউ মামলা করতে আসেনি মামলা করতে আসলে অবশ্যই মামলা নিতাম এদিকে পাবলিক প্লেসে নির্মাণের বদলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এলজিএসপি থ্রি প্রকল্পের টাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পাকা টয়লেট নির্মাণ করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের দরগারচর গ্রামের ধনাত্মক নির্মাণ সামগ্রী ব্যবসায়ী আব্দুল হান্নানের বাড়িতে এ টয়লেট নির্মাণ করা হয় ইউনিসেফ জিওবি প্রজেক্ট স্বাস্থ্য শিক্ষা ও স্যানিটেশন প্রকল্পের সাবেক শাহজাদপুর উপজেলা কো অর্ডিনেটর মোহাম্মদ হালিম ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সাত নং ওয়ার্ড সদস্য আব্দুল মমিনের বিরুদ্ধে এ অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ করা হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক উপজেলা চেয়ারম্যান শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার দুর্নীতি দমন কমিশন সিরাজগঞ্জ র্যাব বারো শাহজাদপুর প্রেস ক্লাব ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ বরাবর হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সাত নং ওয়ার্ডবাসীর পক্ষ মোহাম্মদ হামিদুল ইসলাম লিখিত এই অভিযোগ করেন এই বিষয়ে অভিযোগকারী আমিনুল ইসলাম ও এলাকাবাসী জানান সাজাদপুর উপজেলার হাবিবুল্লা নগর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের তরকারচর এলাকার জনগুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ বাবদ লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট প্রকল্প থেকে দুই লাখ বিশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় আর হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সাত নং ওয়ার্ড সদস্য আব্দুল মমিনকে এই নিয়ে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় তিনি ইউনিসেফ জিওবি প্রজেক্ট স্বাস্থ্য শিক্ষা ও স্যানিটেশন প্রকল্পের সাবেক শাহজাদপুর উপজেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ হালিমের যোগ সাদৃশ্যে সরকারের নির্দেশ অমান্য করে সরকারি জায়গার পরিবর্তে ব্যক্তি মালিকানাধীন ওই বাড়িতে উৎকোচের বিনিময়ে ম্যানেজ হয়ে টয়লেট নির্মাণ করেন তারা আরো বলেন ইউনিসেফ জিওবি প্রজেক্ট স্বাস্থ্য শিক্ষা ও স্যানিটেশন প্রকল্পের সাবেক উপজেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ হালিম সর্বক্ষণিক শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে থাকেন এই কারণে তিনি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অধিকাংশ সরকারি প্রকল্পের কাজ তদারকি করে এর সুবাদে এই কাজটি তিনি তদারকি করতে এসে ওই জায়গা নির্বাচন থেকে শুরু করে ইট বালু সিমেন্ট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী সরবরাহ করেন তারা বলেন মোহাম্মদ হালিম এক সময় ইউনিসেফে চাকরি করতেন এখন তিনি কোথাও চাকরি করেন না এছাড়া তিনি শাহজাদপুর উপজেলা পরিষদও কোনো চাকরি করেন না শুধু ইউনের সঙ্গে সক্ষ করে তার সঙ্গে সর্বক্ষণই চলাফেরা করেন এই সুবাদে ইউনের প্রতিনিধি হিসেবে তিনি শাহজাদপুর উপজেলা পরিষদ ও সব ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের তদারকি নেয় এছাড়া শাহজাদপুর উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপসহকারী প্রকৌশলে নাসির উদ্দিনের সঙ্গে সক্ষতা করে এই বিভাগের অধীন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের খাস জমিতে গুচ্ছগ্রাম সৃজন সৃজিত খড় বরাদ্দের নামে আর্থিক সুবিধা গ্রহণ কর্মসূচি প্রকল্প পরিদর্শনের নামে সুবিধা আদায় সরকারি বিভিন্ন দপ্তরের গোপনীয় ফাইলে হস্তক্ষেপ সহ বিভিন্ন প্রকল্পের তদারকি করে থাকেন যা তার এখতিয়ারের মধ্যে পড়ে না তারপর তিনি অজানা এক অদৃশ্য শক্তি বলে অহরহ এসব কাজ করে আসছেন এর ফলে প্রতিনিয়ত উপজেলা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজে নানা অনিয়ম দুর্নীতি হচ্ছে তারা আরো বলেন দরগার চরের ধর্ণত নির্মাণ সামগ্রী ব্যবসায়ী আব্দুল হান্নানের টিন দিয়ে ঘেরা বাড়িতে সেপটিক ট্যাঙ্কি সহ দুই কক্ষ বিশিষ্ট পাকা টয়লেট নির্মাণে পরিকল্পনা করেছিলেন তিনি ব্যবসায়ী আব্দুল হানানের বাড়িতে নির্মাণাধীন টয়লেটের সঙ্গে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্টরের এল ফলক এখনো লাগানো রয়েছে এছাড়া ইউনিসেফ জিওবি প্রজেক্ট প্রকল্পে কাজ করার সময় শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ স্কুল ব্যাগ বিতরণ ও স্যানিটারি নির্মাণ সামগ্রী বিতরণের মাধ্যমেও তার নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছে এসব অপরাধমূলক কাজ করে মোহাম্মদ হালিম গত দুই বছরে কোটি টাকা হাতে নিয়েছেন বলে জানা গেছে অবৈধ উপার্জিত এই অর্থ যাতে ধরা না পড়ে সেজন্য তিনি তার বিশ্বস্ত ও নিকটাত্মীয়দের মাঝে কথিত রেখেছেন বলে অভিযোগকারীরা জানান এছাড়া তিনি নিজেকে সরকারি কমিউনিকেশন ফর সি ডেভেলপমেন্ট প্রকল্পের শাহজাদপুর উপজেলা কোয়ার্ডিনেটর বলে দাবি করেন অথচ এই প্রজেক্টে দুই বছর আগে শেষ হয়ে গেছে তিনি এই প্রজেক্টে কখনোই কর্মরত ছিলেন না বলে শাহজাদপুর উপজেলা পরিষদ অফিস সূত্রে জানা গেছে তারপর নিজেকে বাঁচাতে তিনি এই মিথ্যা আশ্রয় নিয়েছেন থর্নাডো ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন এই বিষয়ে আমার কিছু বলার নেই এই বিষয়ে হাবিবুল্লাহ ইউনিয়নের সাত নং ওয়ার্ড সদস্য আব্দুল মমিনের সাথে কথা বলেন তিনি এই বিষয়ে ভালো বলতে পারবেন এই বিষয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সাত নং ওয়ার্ড সদস্য আব্দুল মমিন জানান ওই এলাকার সরকার জায়গা না থাকায় আব্দুল হান্নানের বাড়িতে টয়লেটটি নির্মাণ করা হয়েছে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন অভিযোগ ব্যক্তি ষড়যন্ত্রমূলক ভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা অভিযোগ করেছেন এ বিষয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চেয়ারম্যান রহমান বাচ্চ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই ইউপি সদস্য ভুল জায়গায় টয়লেট নির্মাণ করেছেন এই বিষয়ে সঙ্গে আলোচনা করে সরকারি পাবলিক টয়লেট নির্মাণ কাজ হাতে ইউনার নিয়েছি এ বিষয়ে ইউনিসেফ জিওবি প্রজেক্ট প্রকল্পের সাবেক শাহজাদপুর উপজেলা কোয়ার্ডিনেটর মোহাম্মদ হালিম বলেন আমি ইউনিসেফের কোনো প্রজেক্টে ছিলাম না ফলে ইউনিসেফের প্রজেক্টের অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা তিনি আরো বলেন আমি বর্তমানে সরকারের কমিউনিকেশন ফর সি ডেভেলপমেন্ট প্রকল্পে শাহজাদপুর উপজেলা কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি এ প্রকল্পের অধীন কাজগুলোই দেখাশোনা করি এছাড়া অন্য কোন প্রকল্পের কাজের অভিযোগ সঠিক নয় এছাড়া এলজিএসপি থ্রি প্রকল্পের অর্থে ব্যবসায়ীর বাড়িতে নির্মিত পাবলিক পলারটির বিষয়ে আমি কিছু জানি না এ ধরনের প্রজেক্টে আমার কোন সংশ্লিষ্টতা নেই শত্রুতা বসত অভিযোগে আমার নাম দেওয়া হয়েছে এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ সামসুদ্জাহা বলেন এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি যেহেতু প্রকল্প বহির্ভূত কাজ হয়েছে সেহেতু বিষয়টি তদন্ত করে অন নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রাজপাশা গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মাদ্রাসা ছাত্রীর আঙুল কেটে দিয়েছে বখাটে এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বোন মঙ্গলবার ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেছেন মামলা সূত্রে জানা গেছে রোববার মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে রাজপাশা গ্রামের বারেক মৃধার ছেলে মৃধা ছাত্রীকে কুপ্রস্তাব দেয় কিন্তু প্রস্তাবে রাজি হয় না আর না হলে তাকে বখাটে যৌন হয়রানি শুরু করে এক পর্যায়ে শামীম তাকে চুরি কাঘাত করে এতে মাদ্রাসা ছাত্রীর বাম হাতে তিনটি আঙুল মারাত্মকভাবে জখম হয় বখাটে শামীমের বিরুদ্ধে একাধিক স্কুল কলেজ ছাত্রীকে উত্তক্ত স্থিরতাহানির সহ যৌন হয়রানির অভিযোগ রয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা ও ভান্ডারিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ ফারুক আলম বলেন মাদ্রাসা ছাত্রীকে শ্রীনতাহানির ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আসামি গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে শামীমের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় আরো পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানান তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি ছেড়ে অব্যাহতি চেয়ে আবেদন করে বেশ আলোচনার জন্ম দেওয়া সেই প্রধান শিক্ষকের ভাগ্যে চোটনি নৌকার টিকিট তবে বিষয়টি নিয়ে তিনি বিচলিত নন দলের সিদ্ধান্ত মেনে সরে এসেছেন স্বতন্ত্র নির্বাচন করা থেকে ব্রাহ্মণ বাড়িয়ার নাসিরনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হুদা নৌকা প্রতীকে নির্বাচন করতে প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি চেয়ে ত্রিশ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন মঙ্গলবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ড মনোনয়ন উন্নয়নের মুলতবিক সভায় এসব কথা তিনি ঘোষণা করেন নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন পাঁচ নং নাসিরনগর সদরের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসম দুই নং ভলাকুটে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ রুবেল মিয়া এক নং চাতলপাড়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ ছয় নং বুলিশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান এটিএল মোজাম্মেল হক সরকার মুকুল আট নং কূটনীতায়ক আট নং গুনিয়াও কে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া বারো নং হরিপুরে বর্তমান চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখি সাত নং ফাওন্দা সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ সদস্য ফারকুজ জামান ফারুক তিন নং কুন্ডাতে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ওয়াজালী ও নয় নং চাপড়তলাতে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ মনসুর আলী ভূঞা এগারো নং পূর্প্রভাগে মোহাম্মদ আক্তার মিয়া চার নং গোয়ানগরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কিরণ মিয়া দশ নং কোকর্ণে বর্তমান চেয়ারম্যান সোয়েব আহমেদ রিতুল নং থান ধর্মন্ডলী উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বাহারুদ্দিন প্রধান শিক্ষক মোহাম্মদ কামল হুদা যোগান্তরকে বলেন দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি সিদ্ধান্ত মেনে আমি স্বতন্ত্র নির্বাচন করব না অপরদিকে ছোট ছোট শিশুকে ধর্ষণের টার্গেট ছিল সিরিয়াল রেপিস্ট নাইমের নাইমের নেশায় ছিল ছোট শিশুদের ধর্ষণ করা ধর্ষণের পর আবার শিশুকে হত্যাও করেছে নাইম পুলিশের জিজ্ঞাসাবাদে মঙ্গলবার এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নাই বরহনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের তুলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয় অক্টোবর বাথরুমে নিয়ে ধর্ষণ চেষ্টার সময় জনতার হাতে ধরা পড়ে নাই পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ওই বখাটি নাইম বরগুনার সদর উপজেলার কেওরাবনি এলাকার জব্বার মাঝিয়েছিলেন এলাকায় নাইম চিহ্নিত অপরাধী হলেও পুলিশ জানিয়েছে নাইমের টার্গেট ছিল ছোট ছোট শিশুরা দেশের অনেক জায়গায় জেলায় অসহায়ত্বের কথা বলে ভবঘুরে হয়ে আশ্রয় নিয়ে চুরি ধর্ষণ করে বেড়াতো সে নাইমের এমন কর্মকাণ্ডের জন্য চার বছর আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তার স্বজনরা নারায়ণগঞ্জ বরগোনা পুলিশের পৃথক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর অনেক তথ্য নয় অক্টোবর বিকাল নয় বছরের এক শিশুকে পথ দেখিয়ে দেওয়ার কথা বলে মুখ চেপে তুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নাইম ওই চিত্র ওই শিশুর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেন কে জিজ্ঞাসাবাদ করতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসেন বরগুনা সদর থানায় জিজ্ঞাসাবাদে নাইম নারায়ণগঞ্জ তেইশ সেপ্টেম্বর এক শিশুকে ধর্ষণ ও হত্যার বিষয়ে স্বীকার করে বর্ণনা দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম জানিয়েছে তিনি জলায় ভবগুর সেজে বিভিন্ন জায়গায় নিজের অসহায়ত্বের কথা বলে বিভিন্ন পরিবারে প্রথমে আশ্রয় নিত অনেক স্থানে কাজের লোক হিসেবে থাকত এরপর আশেপাশে থাকা শিশুদের কখনো আইসক্রিম আবার কখনো চকলেট খাওয়ানোর কথা বলে নিজের অথবা নির্জন কোথাও নিয়ে ধর্ষণ করা হতো মূলত নাইম ধর্ষণের জন্য টার্গেট করতো ছোট ছোট শিশুদের তিনি আরো জানান দুই একদিনের মধ্যেই নারায়ণগঞ্জের আদালতে নাইমকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ অভিযুক্ত নাইমের বড় ভাই রুবেল মাঝি বলেন তার ভাইয়ের বিভিন্ন অপরাধের কারণে কয়েক বছর আগেই পরিবার থেকে ছিন্ন করা হয় তাকে প্রতিবেশী দুলাল কাজী বলেন এলাকায় ইফটিজিং চুরি মোবাইল চুরি সহ নানা অপরাধে হাতে নাতে ধরা পড়েছিল নাইম এলাকার আওয়াল মিয়া নামে মাদ্রাসার এক কর্মচারী বলেন মেয়েদের দিকে ছিল নাইমের তার সর্বোচ্চ শাস্তি হলে এলাকায় মেয়ের শান্তি থাকতে পারবে বিষয়ে বরগনার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন ধর্ষণ চর্চার অভিযোগে গ্রেপ্তার হওয়া নাইম একজন সিরিয়াল ওয়েপিস্ট বলে প্রমাণ পাওয়া গিয়েছে বরগনা পুলিশের পক্ষ থেকে এছাড়া জিজ্ঞাসাবাদে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার তথ্য দিয়েছে নাই আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম